ওকে ওয়েলকাম টু রিভাইভ স্টার সানডে। আজকে যাকে আপনি দেখছেন, ইয়েস ডেফিনেটলি অন্তর রহমান। এবার অন্তরের সাথে রহমানের সম্পর্ক কি, মানে আমি বলতে পারি? ওকে চলো গো অন লাইভ। ইয়েস ওয়ান সেকেন্ড, ওয়েলকাম টু নাম্বার ওয়ান এইচটি রেডিও স্টেশন সিটি এফ এম 96। তোমার সাথে রয়েছি মাই সেলফ, থাক নিজের নাম আর বড়াই করে কি বলবো, রিভাইভ স্টার সানডে তে। মাই হোয়াটসঅ্যাপ আর কন্ট্যাক্ট নাম্বার 01841009600, ইটস মাই কন্ট্যাক্ট নাম্বার। খুব লজ্জা করে বসে আছে আজকে আমার গেস্ট। গেস্ট খুব ভালো গান করে, এটা আমি আমার শোতেও বহুবার বলেছি। আজকে আমার সাথে রয়েছে নান আদার দ্যান অন্তর রহমান। তোমার লোকজন ভাবছে হ্যাঁ অন্তর তো বললোই ভালোবাসা নিও, তুমি তোমার মন থেকে বলছো না অন্তর থেকে বলছো, নামটা কে দিয়েছে তোমার? আমার আসল নাম হলো আকাশ, বাট আমি আব্বাম্মুর একমাত্র ছেলের জন্য আব্বাম্মু আমাকে অন্তর অন্তর বলতে বলতে অন্তরী নাম হয়ে গেছে। ও মানে তুমি আব্বা আম্মুর অন্তর থেকে এখন জনসাধারণের অন্তর অন্তর হয়ে গেছে। তো হঠাৎ আকাশকে বাদ দিয়ে দিলে কেন? আকাশকে বাদ দিয়ে দিলাম, আকাশ তো আছি বেসিক্যালি, আমার সেটা আমার জন্মের পর নাম, কিন্তু আদর করতে মানে তারা হলো খুবই আমাকে আদর করে, তো অন্তর অন্তর বলতে বলতে অন্তরী হয়ে গেছে আমাদের সবাই। আচ্ছা আরেকটা তুমি আমায় কথা বলো, যে ধরো এই মানে অন্তর অন্তর বলতে বলতে আকাশকে বাদ দিয়ে দিলে, আকাশ কি এক্স্যাক্টলি তোমার পছন্দ? খুবই পছন্দ আকাশ তো, অবভিয়াসলি আমার আকাশ নামটা অনেক ভালো লাগে। মাঝে মাঝে অনেককে বলি যে আমার বেসিক্যালি নেম হলো আকাশ বাট নাম অন্তর, কিন্তু সবাই বলে যে না অন্তর নামটাই ভালো। তাই তোমার প্রথম কাজ তখন থেকে কি অন্তর? হ্যাঁ প্রথম কাজ তখন থেকে অন্তর। এবং যখন ধরো তুমি যখন থেকে গান করবে ঠিকঠাক করে নিলে অ্যাকচুয়ালি, তখন থেকেই অন্তর নাম থেকেই স্পেশালাইজেশন যে অন্তর রহমান। হ্যাঁ অন্তর রহমান তখন থেকেই স্পেশালাইজেশন। তুমি কি রহমান স্যারের সাথে কোনো ক্রমে কি একটু অ্যাটাচ আছো কি? অ্যাটাচ নেই বাট ফিউচারে ইচ্ছা আছে যে অ্যাটাচ হওয়ার, তার সাথে আবার মিট করার ইনশাল্লাহ। কোনো ক্রমে কি চেষ্টা লাগিয়েছো? চেষ্টা এখনো করিনি বাট করব ইনশাল্লাহ। করবে? ওকে আরেকটা কথা হচ্ছে যেটা তোমায় আমি বলে দিই, এগুলোতে বেশি প্রেফার করে, ডু ইউ থিঙ্ক যে তোমার কি এটা সম্ভবপর? হ্যাঁ অবভিয়াসলি মানুষ মানে চেষ্টা করলে সবকিছু পারে, এবং আমার নিজেরও আমি পিয়ানো দিয়ে মাঝে মাঝে গান করি। এবার যেরকম একটা গান করেছি আমি তোমাকে বলে দিব, এটা সঞ্জীব চৌধুরী দাদার গান কভার করেছি, ইনশাল্লাহ আসবে এবারে। তো এটা ইনশাল্লাহ। আচ্ছা তোমায় এত বেশি সিরিয়াস আমার লাগছে, আমি কিন্তু আজকে স্টুডিওতে একটা কথা বলেছিলাম। আজকে যে সেলিব্রিটি গেস্ট, হি ইজ মাই গুড বাডি, এবং তাকে আমি অনেকদিন ধরে চিনি, এবং সিরিয়াসলি বলতে আমার তার সাথে শো করার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, এবং আমার নিজেরও ইচ্ছা ছিল, নট অনলি ইউ। এবং অবশ্যই আমি চিন্তা করতেছিলাম যে আচ্ছা আমাকে ডাকে না কেন, এই না এরকম ব্যাপারটা না, মানে প্যাটে বলে টাইম এডিট মিল ছিল না এক্স্যাক্টলি। কারণ তুমিও জানো যে একটা সময় তুমি যখন আমি তোমাকে একটা সময় দিয়েছিলাম, তারপরে মনে হয় মাঝখানে এটা ক্যান্সেল হয়েছিল, তারপরে আবার এই আজকে। সো রহমান একটা কথা বলো আমাকে, এবছর ঈদে যে কাজটা আসছে, কুরবানির ঈদে যে কাজটা আসছে, প্রত্যেকটা ঈদেই কি তুমি একটা করে রিলিজ করাও? তাকে উৎসর্গ করে একটি গান করেছিলাম, তো এই গানটাই হিউজ ভিউ, এবং এই গানটা দিয়ে আমাকে মানুষ সবচেয়ে বেশি শুনেছে। হ্যাঁ অবভিয়াসলি চলো শুনি, তারপরে একটা ব্রেক নেব। মনরে কিসের তরে রয়ে গেলি তুই, ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম
তবে মন ফিরে চাইতাম এই জ্বালায়া প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না ও মন রে, কিসের তরে রোয়ে গেলি তুই, বলেছিলি তুই যে আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, পোড়া মনে তোরি কথা বারে বার বেজে ওঠে, পোড়া মনে তোরি কথা বারে বার বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। ও কে বাত কে বাত কে বাত, সিরিয়াসলি বলতে গেলে এইরকম যদি জ্বালা হয় তাহলে প্রাণে সওয়া যায় আর কি। এত সুন্দর গানটা করেছো এবং এই গানের যদি সিরিয়াসলি জ্বালা হতো আমরা অনেকেই সেই জ্বালা সহ্য করতাম। বাই দ্য ওয়ে রিভাইভ স্টার সানডে আজকে আমার সাথে অন্তুর রহমান, আমি জাস্ট টেক এ শর্ট ব্রেক এন্ড ইউ আর লিসনিং নাম্বার 1 এইচডি রেডিও স্টেশন ইন বাংলাদেশ সিটি এফএম 96, আর সেখানে রিভাইভ স্টার সানডে আজকে আমার যে গেস্ট শুধু গানে গানে ভরিয়ে রাখবে আপনাকে, তবে কানে রাখতে হবে 96K. Stay tuned with me, RJ Shantanu. Okay, headphone. খুলতে পারো, হেডফোন খুলতে পারো। এখন শুনছেন ডক্টর ভ্যানিলার মুখে আইসক্রিম ভান্ডা, স্পন্সর্ড বাই ইগলু আইসক্রিম। এবারে একটা মজার কথা শেয়ার করি, লাইভ তো ডেফিনেটলি চলছে। 34 সালে লাইভ টু আসার পর তো আইসক্রিম নিয়ে কোনো সমস্যা পড়ে দাও পড়ে দাও শেষ হোক, ওকে ঠিক আছে তুমি শেয়ার করে দিতে পারবে। এন্ড বাই দ্য ওয়ে যারা যারা আমাদেরকে দেখছে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ, আজকে শুধু গান আর কান এই দুটো ঠিকঠাক থাকলে অন্তর কিন্তু অন্তরকে তুমি শুনতে পারানো যেত, এবং সেই দুজনে মিলে রাস্তায় বার হতো, এরকম দুজন দুজন করে তারা আইসক্রিম সেলের জন্য বেরোতো এবং সেটি চুইংগামের মতন টেনে অতি ঠান্ডা পদ্ধতিতে সেটিকে ঠান্ডা করে আমরা অন্য ধরনের কথা এভাবেই হয়তো আইসক্রিমের রিকনস্ট্রাকশন তৈরি হয়েছিল বা শুরু হয়েছিল, কিন্তু এরপরেও কিন্তু অনেকটা ইতিহাস জানা বাকি থেকে যায়, সে গল্প অন্য আরেকদিন। এতক্ষণ শুনলেন ডক্টর ভ্যানিলার মুখে আইসক্রিম ফান্ডা, স্পন্সর্ড বাই ইগলু আইসক্রিম। ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন, ঈদের খুশি জমবে ভারী, হাজার হাজার ফ্রিজ টিভি এসি সহ নতুন গাড়ির ছড়াছড়ি। মেগা ডিজিটাল ক্যাম্পেইনে এবার অন্তত সিরিয়াস না, আমি সিরিয়াস চলো অন এয়ারে যাই, আমার তো একটু ভয়ই লাগছে। কেন 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 ভয় লাগছে কেন, চলো ভাই। এছাড়াও থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক, ওয়েলকাম আমাদের পণ্য। ইউ Once again, welcome to number 1 HT Radio Station, City FM 96, and Shekhar Tumar Shate. Ami Aramar Shate, Achke Antur Rahman! Antur, once again, welcome to Revive Still Sunday. Thank you. By the way, Ishu Juge, Tumakke Ami Duto Prashno Korte Chai. Now, Chalo, Pachta Direct Prashno Korbo. Tumi that direct answer Debe. No complicated answer. Ami Toh Bhai Pachchi, seriously. প্রথম প্রশ্ন, প্রথম অন্তর থেকে প্রেম নিবেদন কাকে করেছিলে? ও মাই গড, এই প্রশ্ন? ইয়েস, প্রথম অন্তর থেকে, প্রথম অন্তর থেকে প্রেম নিবেদন অন্তর কাকে করেছিলে? এতক্ষণ ভাবতে লাগে, সেটা ক্লাস 9 এর কথা। ক্লাস 9? হ্যাঁ, আমার সাথে মিলছে। তারপর তাই না? আচ্ছা আচ্ছা, একদম। তারপর নাম্বার হবে, এই জন্য তো দুইজন হবে, বুঝতে হবে। এন্ড নাম্বার হবে, গান যদি বলা হয় তাহলে কোন গানটা ছাড়া অন্তর কে চেনা যাবেই না? অন্তর ইজ ইকুয়াল টু কোন গান? অন্তর ইজ ইকুয়াল টু মেবি আমাকে সবাই আগে যে জানতাম গানটা দিয়েছে,
আগে যদি জানতাম তাহলে অন্তর ইজ ইকুয়াল টু আগে যদি জানতাম তাহলে একে অন্তর বলে মানতাম। হ্যাঁ অন্তর বলে মানতাম। গ্রেট। তিন নাম্বার, গান যদি না গাইতে তাহলে কি হতে? ছোট থেকে ইচ্ছা ছিল যে মডেলিং করব, প্লাস তারপর না এখন অবশ্য মডেলিং করি। রিসেন্ট একটা গানেও মডেলিং করেছি সিএমবি থেকে, আমি, অন্তু ভাইয়া এবং এভরিল তিনজন, সেটা মিউজিক্যাল শর্ট ফিল্ম। সো তারপরে ইচ্ছা হলো যে গানের জগতে আসি। ছোট থেকেই গান করতাম, গান শিখতাম। মানে গান না করলে কি করতে? অন্তর কি সিরিয়াসলি এরকম করে সবসময় হাসে, নাকি অন্তর অনেকটা কর্পোরেট লাইফ বিলং করে, মানে ইটস কল্ড অফ দ্যাট যে শো অফ? না, আমি অলওয়েজ হাসির মধ্যেই থাকি এবং হাসানোর ট্রাই করি। আমি মনে হলো যে আমি ম্যাথের এক্সাম দিতে এসেছি, অন্তর ওখানে ক্যালকুলেটারের হিসাব করছি, আর আমি এখানে ভাবছি কি লিখবো। সাথের ঘরের নামটা পাচ্ছি। সবচেয়ে বড় বিষয়, আমরা দুজনে ক্লাস 9 থেকে প্রেম করেছি। Don't go for flashback. আমার অনেক কথা মনে পড়ে যায়, তুমি এরকম করে বলবে না। আচ্ছা শোনো, আমার তুমি গান করো, ঠিক আছে? বড়বেলায় কোন সময় প্রেম করো? তুমি প্রেম করছো? না, এখন প্রেম করছি না। কষ্ট করে বললে নাকি ইচ্ছা করে বললে? না না, সত্যি এখন প্রেম করছি। এখন প্রেম করছো না, মনে মনে অন্তরে করছো আর কি, মুখে না বলছো? স্বীকার করলে যে অন্তরে করছি, মুখে না বলছি। আচ্ছা কটা জীবনে প্রেম করেছো এখন অব্দি? গানেই প্রেম করেছো নাকি? জীবন প্রেম করেছি কয়টা? হ্যাঁ, দুটো। দুটো মাত্র? হ্যাঁ। বাহ, মানে একটা ক্লাস 9 হয়ে গেছে, আরেকটা এখন চলছে। হ্যাঁ, এখন চলছে। তাহলে বললে তুমি প্রেম করো না? আমার এখানে কিন্তু কেউ এটাকে চেপে রাখতে পারেনি, ঠিক আছে? ওখানে মানে সবাই জানে যে এখানে মানে এখানে কফির থেকে একটা আড্ডা হয় আর কি, চায়ের থেকে আড্ডা। ওকে, নেক্সট প্রশ্নে যাই আমি, খুব সিরিয়াসলি প্রশ্ন আমি তোমাকে। এই যে শার্ট ফার্ট পরে আসো, এগুলো বেসিক্যালি নিজের চয়েসে পরো নাকি? কিছু কিছু নিজের চয়েসে, কিছু কিছু আমার আম্মুর চয়েসে। তুমি এত না, তুমি কি সিরিয়াসলি এরকম লজ্জা, মানে তুমি জানো কি, তুমি একটু তুমি যে একটু লজ্জা পাও এটা কি তুমি জানো? হ্যাঁ, সেটা আমি নিজেই জানি যে তুমি একটু লাজুক। হ্যাঁ, আমি একটু লাজুক। লাজুক তো, লজ্জা তো নারীর ভূষণ, তুমি এটা কোথা থেকে অ্যাডাপ্ট করেছো? তোমার চয়েসে এখানের যে আমাদের ইন্ডাস্ট্রি, যে বাংলা গান, এখন যদি তোমাকে আমি খুব সিরিয়াসলি প্রশ্ন করি যে কাদের গান at that time এখন একটা সিঙ্গেলস এর যুগ, এবং কাদের গান লোকের কাছে বেশি পৌঁছচ্ছে? কালকে একটা জায়গায় গেছিলাম, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, লোকের কাছে কিন্তু গানটা পৌঁছেছে ইউটিউব। আমি সিঙ্গার, আমার বন্ধু গান করেছে, এদের মধ্যে ইয়ে রয়েছে। তো তুমি আমাকে বলো যে কোন টাইপের গান এখন কি মানুষের মধ্যে তুমি চেঞ্জেস লক্ষ্য করছো কিছু? হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। যেরকম রিসেন্ট বাংলাদেশে একটা গান সবচেয়ে বড় বিষয় যে ইউটিউবে রেকর্ড সংখ্যক ভিউ হয়েছে, এটা ফোক গান। সো ওই গানটা বাংলাদেশের মানুষ এখন ফোক গানের দিকে বেশি আগ্রহ হচ্ছে। আগেও ছিল, মাঝখানে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এখন ওই চলে এসেছে একটু আধুনিক, আধুনিক একটু মডার্নাইজ, মডার্নাইজ। অন্তর কি সেই দলে আছে? হ্যাঁ, আমি সেই দলে রিসেন্ট যাচ্ছি, ছিলাম না। ফোক নিয়ে কাজ, ফোক নিয়ে কাজ। ফোকের কাজের কি কোনো রিলিজিং সামনে আছে? সামনে বলতে ঈদের পরে আছে, বাট এবার ঈদে আমি দুটো গান গাচ্ছি বের হচ্ছে, বাট সেটা ফোক না, সেটা রোমান্টিক। রোমান্টিক একটা ফোক গান আমি কোনোদিন অন্তরের কাছ থেকে শুনিনি। অন্তরের অনেক কাজ আমি দেখেছি, বাট লিটারালি ফোক গানটা আমি কমই শুনেছি। ওকে, আমি ফোক গান অবশ্যই করব। একটা করো না, এত লজ্জা করে না করে, একটা গলা খুলে
মানুষ বলা চলে তো তার আমি একটি গান করছি চলো আমি একটা জিন্দা কাটিসে নারে জঙ্গলার বাস আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস নাই আমি পিড়িতে রনলে পোড়া মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দা হালাস কাটিসে নারে জঙ্গলার বাস আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস নাই আমি পিড়িতে রনলে পোড়া মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না প্রেমে পোড়া যায় না চেনা দেখা শুধু মুখ চেনা যায় যাক জীবনে নাই একটু খানি সুখ আরে একটু খানি সুখ প্রেমে পোড়া যায় না চেনা দেখা শুধু মুখ চেনা যায় যাক জীবনে নাই একটু খানি সুখ আরে একটু খানি সুখ আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস নাই আমি পিড়িতে রনলে পোড়া মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না কেমন অসাধারণ ইম্প্যাক্ট বলার মধ্যে দরদটা এত ভালো লক্ষ্য করা যাচ্ছিল যে শ্রদ্ধাটা অন্তরের অন্তরে আছে আর কি সেটা গানের মধ্যে দিয়ে বেরোলো হ্যাঁ সত্যি তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম এবং তাকে আমি খুবই মানতাম তার সাথে আমার কয়েকবার দেখাও হয়েছে এবং আমাকে খুবই আদর করত সবচেয়ে বড় তাই আপাতত আমরা সেখান থেকে একটা ব্রেক নিই তারপর আবারও ফিরে আসছি না চিন্তা নেই আদর করবো না ওকে আমি একটু চা খাওয়াবো আচ্ছা রিভাইভ স্টার স্যাটারডে আজকে আমার সাথে অন্তুল রহমান ডেফিনেটলি আরো গান বাকি এখনো আপাতত আপনি যদি আমাদেরকে শুনতে মিস করেন আপনি দেখতে পারেন আমাদের ফেসবুক লাইভে ইউ ক্যান ওয়াচ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সিটি এফএম 96 এ সেখানে দেখবেন অন্তুরকে কিরকম সুন্দর লাগছে দেখতে ছেলেটিকে অনেক সুন্দর লাগছে উফ বাবা ওকে সিটি এফএম 96 উইথ মি না উইথ অন্তুর রায়মান তোমার প্রচুর ভক্ত আজকে আচ্ছা আমার ছোট ভাই অন্তুর রহমান সত্যি অনেক বড় মাপের সিঙ্গার সাব্বির আহমেদ অন্তুর রহমানের জন্য অনেক শুভকামনা প্রিয় ভাইটির মুখে গান শুনতে চাই আচ্ছা সাব্বির তো অনেক SMS করেছে অনন্যা চই গল্প খুব ভালো লাগছে গুড উইশেস ফর ইউর অন্তর ভাইয়া আচ্ছা তোমাকে উইশ করেছে ওকে যারাই দেখছেন এই মুহূর্তে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এন্ড ডেফিনেটলি আরো একটা কথা আপনার অন্তরের সাথে আরো অন্তরঙ্গ কথাবার্তা হবে তো সেটার জন্য কি করতে হবে জাস্ট একটু সাথে থাকতে হবে আমরা আবার অন এয়ারে যাচ্ছি এবং তারপর অন্তরের আরো অন্তরের কথা স্টেডিউম 96 চলো হেডফোন নাও টাইম এক্স্যাক্টলি
সো শর্ট মানে খুব কম। আমার তো মনে হচ্ছে মানে সারা দিই না আমি তোমার সাথে, আমারটাই ভালো হয়ে গেল। ক্লিক দ্য সেন্টেন্স, আমার তো মনে হচ্ছে সারা দিই আমি তোমার সাথে, মানে কি সারা দিই আমি তোমার সাথে গল্প করি, গল্প করি আড্ডা দেই, অবশ্যই কম বলা আর কম শোনা, অর্ধেক মানে ভরা পেট খেলে যেমন প্রবলেম, অর্ধেক পেটকে মানে খেলে যেমন প্রবলেম, ঠিক তেমনি অর্ধেক কথা বলে যদি ছেড়ে নাও না বাকিরা কে কি বুঝবে কি ভগবান। ওকে আমি আরো একবার রিভার্স চার সানডে তে প্রত্যেককে স্বাগত জানাই, লাস্ট বারের মতো আমি অন্তর রহমান কে ওয়েলকাম করব রিভার্স স্টার সানডে। অন্তর প্রথম থেকে আমার অন্তরের অনেক ভালোবাসা নিও, অবশ্যই আমার তরফ থেকে আমি দিয়ে দিলাম আমার অন্তর, হ্যাঁ নিলাম, এই তো ঘরে রাখবো। ওকে ঠিক আছে ঘরে রেখে দাও, আর না তাহলে তোমার গার্লফ্রেন্ড চলে যাবে। ওকে এন্ড সিরিয়াসলি বলছি, আমার অনেক দুজনেরই অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো, হ্যাঁ অবিয়াসলি, এবং অনেক কাজ আমরা দুজনেই দুজনের ফলো আপে রাখি যে কে কি কাজ করছে না করছে, এবং আলটিমেট দুজনের একটা একসাথে তো ছোট কাজ হলো, এবং ফিউচারে আরো অনেক ভালো কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করো যেন সত্যিকারের ফিউচারে আমি আর তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারি। গ্রেট, আজকে চলো একটা অন্তরঙ্গ কথাবার্তা বলি। অন্তরঙ্গ কথা, অন্তরের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলে এর কোনো মানে জীবনে প্রচুর মানুষের সামনাসামনি হয়েছে, হ্যাঁ প্রচুর সিঙ্গারের সামনাসামনি হয়েছে, বড় মাপের সিঙ্গারের সামনাসামনি হয়েছে, তোমার সফটওয়্যার মানুষদের সামনাসামনি হয়েছে, কোন মানুষটার কাছে সামনে দাঁড়িয়ে নিজেকে সত্যিকারের বলা যেতে পারে নার্ভাস ফিল করেছো, ভয় পেয়েছো, দ্যাট টাইপ অফ বলতে পারি না, এই মানুষটার সামনে দাঁড়িয়ে আমি কাজ করেছি, এই মানুষটাকে যখন আমি দেখেছিলাম ওয়াজ লাইক স্পিচলেস, এরকম কোন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে এইটা মনে হয়েছে? আচ্ছা সেটা হলো সবচেয়ে আমার টিচার যে সুজিত মোস্তফা দাদা, ইউ নো দ্যাট সুজিত মোস্তফা, একদম। তো সেটা হলো 5 বছর আগে, দাদার সাথে আমার মানে কখনো দেখা হয়নি এর আগে, বাট 5 বছর আগে যে সময় ফার্স্ট দেখা হয়েছিল এবং তার সাথে আমার একটা ফার্স্ট কাজ করা হয়েছে, তো সেই সময়টা তার সাথে, এখন তার সাথে যেটা সম্পর্ক সেটা হলো বাবা ছেলের সম্পর্ক। আচ্ছা, বাট সেই সময় যেরকম আমি চিন্তা করেছিলাম যে সুজিত দাদা সবাই বলতো যে সে হ্যাঁ সে অনেক রাগি, সে অনেক গম্ভীর, সে জাজমেন্টে যখন বসে তখন সে মানে খুবই ভুল ধরে, বাট আমার লাইফে ফার্স্ট দেখা যে মানুষের মানে সামনে গেলে এই জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায়। সবচেয়ে বড় তার সাথে যে সময় ফার্স্ট কাজ হয় দাদার সাথে, এবং রিসেন্ট দাদার সাথে আমার উইন্ড অফ চেঞ্জে একটা গান হয়েছে, সো এই জিনিসটা ছিল আমার সবচেয়ে বড় পাওয়া যে দাদার সাথে আমি কাজ করতে পেরেছি, মানে গুরু শিষ্যের গুরুজির সাথে, গুরুজির সাথে একসাথে কাজ করাটা ওয়াজ অ্যাবসলিউটলি। নেক্সট তো অনেকগুলো কাজ তোমার কাছে আসছে, আমরা কি অন্তরকে কোনো প্লেব্যাকের বা কিছু বা এপার বাংলাতে শুধু নাকি ওপার বাংলাতেও তোমার ট্রানজ্যাকশন শুরু হয়েছে? না, ওপার বাংলাতেও অলরেডি ইনশাআল্লাহ ট্রানজ্যাকশন শুরু হয়েছে, যাবো ইনশাআল্লাহ। কথাবার্তা এরকমই হচ্ছে আমার যতদূর ইনফরমেশন আছে আর কি, এবং খুব শিগগিরই মানে আমরা এটা 18 তো 19 পাবো, 19 ইনশাআল্লাহ 19 পাবো, ছবিতে না সিঙ্গেলসে, কনফিডেন্সিয়াল থাক নাকি সেটা যখন বেরোবে তখন আমরা, তখন এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজ থাক। ওকে, আর এপারে আমরা কি কি শুনতে চলেছি? এখানে কি ঢালিউডের সাথে ইন্টারঅ্যাক্ট করেছো? হ্যাঁ, ঢালিউডের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, রিসেন্টলি একটা প্লেব্যাক গান করেছি আমি একটা মুভিতে, ইনশাআল্লাহ 2019 এটা রিলিজ পাবে, 2019 তার মানে তোমার শুধুমাত্র অন্তর এখন সিঙ্গেলস নয়, প্লেব্যাক সিঙ্গার, মডেল, অ্যাক্টর ধরতে পারবো কি? অ্যাক্টর এখনো হইনি, ট্রাইং করছি। বিয়ে কবে করছো? ও মাই গড, না মানে কোনো চিন্তা করিনি, এটা আব্বা আম্মু ডিসিশনে রেখে দিয়েছে, তারা জবে দেবে। তুমি এত ভালো ছেলে, মানে লক্ষ্মী ছেলে তুমি। হ্যাঁ লক্ষ্মী ছেলে, একটা আব্বা আম্মু বর্তমানে করেছিল, সেটা মানে মেনে নেয়নি, এই জন্য ভয় ভয় আছে, আর মেনে নিবে না মনে হচ্ছে। ও ওকে, এটা অবশ্য অন্তর খুব ভালো লাগলো, এবং আজকে আমার কাছে একদমই সময় নেই, আমাকে বিদায় নিতে হবে যাওয়ার আগে। অবশ্যই যাওয়ার আগে আমি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার, লাভ ইউ অলওয়েজ, ইনশাল্লাহ সামনে আরো দেখা হবে, কাজ হবে, সবকিছু হবে ইনশাল্লাহ। এবং আজকে থ্যাংক ইউ সিটি এফ এম ইনভাইট করার জন্য, থাকবো ইন ফ্রন্ট অফ ফেসবুক, ইন ফ্রন্ট অফ মাই মাইক,
অ্যান্ড সেখান থেকে তাদের অনেক গুপ্ত কথা আমি এই যেমন অন্তর এসে বলেছিল আমি প্রেম করি না, পরে স্বীকার করলো না প্রেম করি, এই ছেলেটা বলেছিল আমি বিয়ে কবে করবো জানি না, এখন বললো না করবো, এটা দিনকে দেবে। সো এরকম অনেক কথাবার্তা যেগুলো অনেকেই আমরা জানি না সেগুলো নিয়ে হাজির হবো নেক্সট সানডেতে, ডেফিনেটলি ততক্ষণ শুনতে হবে। আর আপাতত অন্তরের গান গেয়েই আমরা বিদায় নেবো স্টার সানডে থেকে, রিব্যাক স্টার সানডে। সঞ্জীব চৌধুরী দাদার কে ডেডিকেট করে করেছি, তো সেই গানটি আমি শোনাচ্ছি। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাম পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করণে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, আমি কাউকে বলিনি সেনাম, কেউ জানে না না জানে আরা, আমি কাউকে বলিনি সেনাম, কেউ জানে না না জানে আরা, জানে কান্নার জানে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাম পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করণের গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া।